তখন আমি আর অর্পি একসাথে যাব বই মেলায়, সাথে রথি আপু যাবে। তো রথি আপুকে আমার রথি আপুর বাসা থেকে নিতে হবে, এখান থেকে আমি আর অর্পি যাব, রথি আপুকে নিয়ে আসবো। ওই যে চলে আসছে অর্পি মেবি। তো ঠিক আছে গাইস, আল্লাহ হাফিজ। তাহলে একবারে দেখা হচ্ছে বই মেলাতে। টাটা। ভিতরে ঢুকবো, আমার কেন জানি পোস্টার দেখতে অনেক ভালো লাগে। আমরা এখন বইমেলার ভিতরে ঢুকে গেছি, আমরা এখন স্টলে যাব। তো চলেন যাই সবাই মিলে একসাথে স্টলে। আজকে আপনারা যারা যারা আসেন নাই বইমেলায়, সবাই মিস করছেন, ঠিক আছে? আমি ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলাম, যারা যারা আসেন নাই তাদের আসলে খুবই মিস করছে। আজকে না কালকে আসো। আমি কেন কালকে আসবো? আপনারা আজকে আসবেন, ঠিক আছে? ওকে, নদীর এপারে খুঁজে কোনো লাভ নাই, আমরা এপারে বইপত্র প্রকাশনটা পাই নাই, আমাদের ওপারে যেতে হবে। নদীর ওপারে গিয়ে দেখা যাচ্ছে বইপত্র প্রকাশন। মাঝখানে হারায়ও গেছিলাম, আর এত পরিমানে পানি দিচ্ছে লাগছে। এখন বাজে 5টা, এখন পর্যন্ত প্রচুর পরিমানে রোদ। আমার 3টার দিকে আসার কথা ছিল, 3টার দিকে আসলে মনে হয় আমি রোদে গলেই যেতাম। যে জন্য এসেছি সেটা হলো মামার স্টলে এসেছিলাম। মামার স্টলের নাম হলো বইপত্র প্রকাশন স্টল। তো মামার এই 3টা বই নিজের লেখা, রাজু আহমেদ মামার নাম। তো যারা যারা বইমেলায় আসবেন অবশ্যই মামার স্টল থেকে এই 3টা বই অবশ্যই কিনবেন, এইটা মামার নিজের লেখা। হ্যাঁ, মামার স্টল থেকে আমার এই বইটা অনেক ভালো লাগছে, কারণ বইটার নামটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগছে। তোমাকেই ভালোবাসি, তোমাকে। তো মামার কাছ থেকে আমি বইটা নিবো, আর মামার একটা সই নিয়ে নিবো। হ্যাঁ হ্যাঁ, মামা সাইন সাইন সই না।
আমি আবার পড়ে না যে আমি একটু নিচে নামি হ্যাঁ নিচে নামলে তো আবার দেখাও যাচ্ছে না তোমাকে এখান থেকে যদি পড়ে যাই তাহলে তো শেষ হ্যাঁ থ্যাংক ইউ মামা ও আচ্ছা আমার এত পরিমাণে গরম লাগতেছে আমি না পেরে স্টলের মধ্যে এসে বসছি তারপর ফ্যানের সামনে একদম সামনাসামনি ফ্যান নিয়ে এত পরিমাণে রোদ সোগাই যারা আসবেন ছাতা আছে না ছাতা ক্যারি করবেন এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম আমি আমি এসে ধরা খাই গেছি পুরো অনেক গরম আর যারা যারা বই কিনতে চান বই মেলায় আসেন বই পড়তে অনেক ভালোবাসেন অবশ্যই বইপত্র প্রকাশন থেকে বই কিনবেন আমি যে তিনটা বই দেখাইছি অবশ্যই কিনবেন আপনাদের ভালো লাগবে হ্যাঁ এগুলো হচ্ছে শর্ট শর্ট কবিতা হ্যাঁ হ্যাঁ কবিতার বই মানে সবগুলাই কবিতার বই মামা আবার অনেক ছোটবেলা থেকেই হচ্ছে তোর এই কবিতা লেখে এখানে দেখ চৌষট্টিটা হ্যাঁ হ্যাঁ মানে একদম মনে কর ছোট বয়স থেকে যেই সব লেখাগুলো লিখে আসছে না এই এখন এসে উনি এগুলা প্রকাশ করছে বই তো লিখে মনের ভাবই প্রকাশ করে হ্যাঁ মনের যত কথা আবেগ অনুভূতি হ্যাঁ এটাই কিন্তু প্রকাশ করে নিজেদের সবকিছু তারপর আবার যারা আবার পাঠক তারা আবার পড়ে মনে করে এগুলোর সাথে নিজেদেরকে রিলেট করে ইয়ে করে কল্পনা করে আসলে মিল কতটুকু আছে তাদের সাথে তার লেখার সাথে আমার আমার লেখার কতটুকু মিল আছে কতটুকু কাহিনী মিল আছে এগুলো আসলে আমরা নরমালি মানে মুভি দেখলেও কিন্তু নিজেদের সাথে আগে রিলেট করি সো কোন একটা লেখা পড়লেও হচ্ছে দেখা যায় মানে নিজের সাথে আমরা মিলানোর চেষ্টা করি নিজের সাথে মিললেই মনে হয় যে সার্থক 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 আমরা এখন যাইতেছি আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে অনেক 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 বেশি ক্ষুধা লাগছে আর আমার এখন ইচ্ছে করতেছে ঠান্ডা বরফের মতো কিছু খেতে পারতাম যদি বাট করোনা আসার পরে এমন একটা পরিস্থিতি হয়েছে ঠান্ডা কিছু মানে পাওয়াই যায় না পাওয়া যায় না মনে হয় কোল্ড ওয়াটার চাইলেও হচ্ছে বলে আইস দিয়ে দিচ্ছি মানে তারা ঠান্ডা পানি ফ্রিজে রাখে না যাই হোক আমার খুব ভেলপুরি খাইতে ইচ্ছা করতেছে এখন খুঁজবো ভেলপুরি ভেলপুরি খাবো ভেলপুরি ভেলপুরি আচ্ছা তুই এখন এটাই খা আপনি যে আমার দোকানে আসছেন চুড়ি কিনতে কোনটা নিবেন বলেন এটা হচ্ছে 500 টাকা এটা হচ্ছে এটা 500 টাকা এটা হচ্ছে আপনি এটা ধরছেন না এটা এখন 1000 টাকা বিকাল থেকে আমরা এই পর্যন্ত ঘুরলাম ফিরলাম এখন খুবই মানে কি বলবো গলা শুকায় আসছে আর কি আইসক্রিম খাবো আপনার আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আমরা এখান থেকে বের হয়ে যাবো আমার অনেক ভালো লাগছে আজকে কি চকলেট নাকি ভ্যানিলা ও চকলেটও না ভ্যানিলা একটা দিলেই হয় তো আইসক্রিম খেতে খেতে বের হয়ে যাবো আজকে দিনটা অনেক ভালো ছিল অনেক ভালো লাগলো কিন্তু রোদের জন্য একটু গরম লাগছে একটু খারাপ লাগছে এই আর কি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ যদি আসেন তাহলে একটু রোদ কমলে তারপরে বই মেলায় আসবেন ঘুরলে অনেক ভালো লাগবে আপনাদের ওকে গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন টাটা